بص بقى كده غريكا هات هدي بص بقى ها كيرس ايه لك بص ها بابو كي تاك دن تا تاك دن اچھا এটা তো আপনার দোকান হ্যাঁ আপনি যে সরকারি বস্তায় চাল বিক্রি করতেছেন না এই যে খাদ্য অধিদপ্তরের বস্তা মামা ওই ভিডিওটা রেকর্ড করেন এই যে এটা খাদ্য অধিদপ্তরের বস্তা হ্যাঁ খাদ্য অধিদপ্তরের সরকারি চালের বস্তা আপনি বিক্রি করেন বস্তাগুলো গনেন তো কটা হ্যাঁ হ্যাঁ এই যে খাদ্য অধিদপ্তর দিয়ে গিরস্থ বেসলে আপনি এই ইয়ার সহ ঠিক আছে এইভাবে আপনি কিনতে পারেন না না টোটাল বস্তা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশটা হ্যাঁ চব্বিশটা না না চব্বিশটা বস্তা আমরা গুনছি ও দুইটা আপনার আপনার কার্ড আছে না আচ্ছা ঠিক আছে তাহলে তো মেম্বার সাহেব হেলে তো কার্ড আছে চিনেন তো তাহলে হেলের দুইটা দিয়ে দেন সমস্যা নাই আর তাহলে বাইশটা তাহলে আপনিও তো দেখলেন মেম্বার সাহেব বাইশটা বস্তা না এই যে এনদে যায় সময় মাল লয়ে থয়ে গেছে এটা জানি না আমার এটা একটা প্রশ্ন মানুষ বিক্রি করে দেয় এটা আমার একটা অভিজ্ঞতাও কিছু আছে যেমন দশটা একটা দুইটা হয়ে গেলে দশজন বিশ জন একটা হইতে পারে কিন্তু এনো কতটি বস্তা আমি জানি না এনো আমি যেহেতু লক্ষ্য করছি অনেক বস্তাই কিন্তু এই সন্দেহ হয় যে এই এতটি বস্তা একটা লোক কিনছে বা মানিক বা আনিস তারা কিনছে এটা আমার একটা সন্দেহ হয় যে এতটি বস্তা মানুষে বিক্রি করতে পারে না একটা একটা করে হয়তো দশটা হইতে পারে বিশটা হইতে পারে কোনো কারণবশত হইতে পারে মানুষ করে এটি এটাও সত্য তো যা হোক আপনারা সাংবাদিক যারা আছেন আমার কথা হলো এই মালটা কিন্তু খাদ্য গুদাম হয়তো অনেকেই বলতেছেন বা ওনারাও রিকোয়েস্ট করতেছে আমার ইউনিয়ন পরিষদ রাখার জন্য আমি পারব না যাদের মাল তারা নিয়ে যাও ব্যবস্থা করি ওনাদের গুদামে নিয়ে যাও আমরা সকলেই জানলাম দেখলাম ঘরকার তাও জানলাম আইন অনুক ব্যবস্থা নেওয়া হোক আইন অনুক ব্যবস্থা নেওয়া হোক পরে কান্টানলি তো সব বাড়ি আপনারা একটু সচ্ছন্দ থাকবেন স্বচ্ছ থাকবেন আমি আমিও তো দোহানদাররা তো গৃহস্থ তো কিনে কিন্তু পরে তো আয়া কলে বেগল কিনছে গরিবার দুনিয়া খেয়ে বের করে পুরা খেয়েছে।